আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মৃত্যু বলতে জীবনের সমাপ্তিকে বোঝায়, আর প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু অবধারিত তা সত্যি, তাই বলে ইচ্ছা করে আমরা জীবনকে মৃত্যুর দিকে ধাবিত করতে পারি না। বন্ধুরা, আজ আমি এমন একটি সার্কাস নিয়ে কথা বলবো যেখানে একটু ভুল হলেই মৃত্যু কিংবা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, বলছি মৃত্যুকূপ বা ডেথ ওয়াল নিয়ে, যেখানে মোটরসাইকেল আরোহীরা একটা বৃত্তের মধ্যে উলম্ব প্রাচীর বরাবর চড়ে। প্রথমে এই শু প্রদর্শিত হয় 1911 সালে কুনি দ্বীপের একটি বিনোদন পার্কে, যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। 1915 সালে এই সার্কাসকে মৃত্যু ওয়াল বা ডেথ ওয়াল নামে অভিহিত করা হয়। একই বছরে অর্থাৎ 1915 সালে এই সার্কাসে গাড়ি সংযুক্ত হয়, অর্থাৎ একসাথে মোটরসাইকেল ও গাড়ি উভয়ই ব্যবহার করা হয় এই সার্কাসে, যা প্রদর্শিত হয় পানাম প্যাসিফিক আন্তর্জাতিক প্রদর্শনীতে। ভারতীয় উপমহাদেশে এই শু সর্বপ্রথম শুরু হয় 1928 সালে। এই শুতে উলম্ব দেওয়ালের উপর থাকে দর্শকরা, চালকরা থাকে উলম্ব ওয়ালের নিচে। চালক ওয়ালের নিচে কয়েক রাউন্ড ঘুরে যতক্ষণ না পর্যন্ত আনুভবিকভাবে গাড়ি চালানোর জন্য পর্যাপ্ত গতি অর্জন না করে। সাধারণত এই ঘূর্ণনটি এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। ১২৫.৭৭ কিলোমিটার/আওয়ার গতিতে চালিয়ে 28 মার্চ 2016 সালে গাই মার্টিন নামক এক ব্যক্তি বিশ্বের রেকর্ড স্থাপন করেছিলেন, যা ছিল সর্বোচ্চ গতি। এই শুতে যে নলাকার দেওয়ালটি ব্যবহার করা হয়, যার উচ্চতা প্রায় 25 ফুট এবং ব্যাস 30 ফুট, ১৯০৯ সালের পর থেকে ন্যাশনাল জিওগ্রাফিকের অন্যতম জনপ্রিয় ছবি ছিল এই মৃত্যুকূপ বা ডেথ ওয়ালের ছবি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মেলাতে দেখা মিলে এই মৃত্যুকূপের খেলাটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো হলে একটি লাইক দিন, ভিডিওটি বন্ধু এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড-19 থেকে বাঁচতে পাবলিক প্লেসে মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। আল্লাহ হাফেজ।